ইশাব কইরা দায়রে সাল মাথা ভর্তি জট করা দেখতে দিলাই স্যাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লাম ইশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লাম ইশা নোয়াশাল দাওয়াত খাইয়া আইতে যাও রে নোয়া খাইল্লা আর কিপটা যাও ফুটাও ও কাটা ভুল্লা পরের মাথায় কাটাল বাঙ্গা খাও ওরি সাইল্লা কথায় কথায় মামলা কারে মিথ্যা কথা বললা নোয়া কালি 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 কথায় মারো পেঁচ ঘরে ভাই সব প্রাণেতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরি সাইল্লা মারো শুধু চাপ যে কারণে তোদের উপর অনেক মানুষ খ্যাপা নোয়াখালী বরিশাল মিল্লাম ইশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লাম ইশা নোয়াশাল নোয়াশাল ওলা মায়া লয়া ও মুজি আছে কেবল এই দেয়ারের কথা আমি মনে হয় না তোমারে কোনো ধরন যায়নি তুই এলে গিয়ে বাইন না ছাই দিও ধরন যায় না বাদাম না বাদাম না আমনে তো কেলহেতির গায়ে রং দেখলেন আর আদব কায়দা যে কিছু নাই এটা তো দেখলেন না এই যে আমনে যে একজন মুরব্বী মানুষ এই হইলে বাড়িতে আইলেন হেতিকে আমনারে হাদরি সালাম কইছিনি হ্যাঁ কইছিনি আমনে কোন কোমর বাইনতে তো জানেন না আপনি নিশ্চয় আমনে হাওরেদের দেখুন জানেন ওই যে রূপসী প্রেগন্যান্ট তোর শাশুড়ি তো আরে কইছি আরে বাবা বিয়াজন কইছো বাপ তো হইবে আর বাপ হইলে জীবনে পূর্ণতাই বুঝছনি আসলে কোন হয় ওই তো আসিল তো ইয়ানে ওই কি ফোন আইলো চলে গেল আর ফোন আইছিল হ্যাঁ কার ফোন আইছিল এটা তো কয় এখন বুঝতে পারছি আপনি এখানে কিরপিন নিয়ে আইছেন না আপনি আমারে দেখতে আইছেন যে আমি ব্যবসা কি বেল দিমু না দিমু আপনি জানতে আইছেন সব মানে তথ্য জানো আমি আপনার ধারে দেখিন তো কথা এই তথ্যটা আপনার দেওয়া উচিত না নিয়াম্মা আপনি মুরব্বি আপনি শূন্য রাখেন আমার ব্যবসা আমার স্বপ্ন আমার মেধা আমার শ্রম আমার স্বপ্নে আইয়া কেউ আংলাই দে আর হ্যারে আমি সাইবিয়ে দিব অসম্ভব ব্যাপার হে যে বললাই সেও ও আমার নেয়া ভাই ও গর্ব আমি সবাই দাঁত ভাঙব তো না সবাই দাঁত আমি টাইমে টাইমে উড়ামু আমার হাতে কিচ্ছু যায় না আমিও জান্নার কষ্ট করে লাগতো না তুমি অনেক বড় চিন্তা ভাবনা লই আসো তো থাকবই থাক একটু শরবত খাইবে না থাক তোমারে এত ছোট কাম করার লাগতো না এত বড় চিন্তা লই আসো থাকো থাকো নানি আপনি ডরাইছেন কেন আমি আমাদের নিয়ে কিছু বলি নাই আমি বলছি কি বোঝেন নাই আমি বলছি যে মনে হয় আপনি বলেন স্বপ্নটা কেটা দেখছে আমি না কেন এই পড়াশোনা কে করছে আমি করছি না কেন এখানে কেন কেন আমার আপন ভাই আর কেন ওনার বউরাইয়া নাক গলায় তৈবে তোর বউ না ওকালতি করছে তুই যাইয়ে তোর বউরে একটা দে না এক চেম্বার খুলিয়ে দে ওইখানে ওই ওকালতি করুক কেন আমার ব্যবসায় আইবে আমার ব্যবসায় আওয়া মানে আমি বিনা অ্যানেস্থেশিয়া ওকে টানতে নিয়েছি আপনার যদি দাঁতে সমস্যা হয় আপনি আমার ধারে আসবেন আমি সব থেকে বেস্ট ট্রিটমেন্ট আপনার দিব আই প্রমিস দাদি ঠিক আছে দাঁতে কিছু আনো Thank you.
আপনাকে বাড়তে যেমন খাইছি ওই দারুচিনি খালাম মাঝে রাঁধছে আপনি রাঁধছেন হেয়ার তেমন একটা স্বাদ পাঁচশো পাইছে লাগে কেমন জানি কি চলতেছে কি ব্যাপার স্যাপার এখন দেখানোর লাই আইসি তোকে রং তামাশা দেখানোর লাই ইয়ানে আইসি ভাবি ঘটনা হয়েছে কি আপনার মাথা দিয়ে এখন সব রান্না বাড়ার চিন্তা ভাবনা আর এই কেরা কোথায় কি করে কি না করে এই চিন্তা ভাবনা মাথা দিয়ে সারি দিয়ে ফালাই দেন আপনি তো আসছেন ওই ডাক্তার জাফরের লোক একটা ব্যবসা বাণিজ্য করবেন ওই চিন্তা এখন মাথায় রাখেনি রান্না বাড়ার চিন্তা মাথায় এখন রাহা লাগবে না ভাবি আর তো আপনার ওই কয়েকদিন পর দুনিয়াতে নতুন মেহমান আইতে আছে এদিকে একটু খেয়াল রাখা লাগবে না ভাবি আচ্ছা হুন কি এই কালকে বলে ডক্টর জাফরের কাছ থেকে বাড়ানোর হর জান্নাতি বলে একরে রাগি মাগি একরে আগুন হয়ে গেছিল হেতি বলে একরে সেতি মেতি কইছে যে কিল্লাই আই গেছি হ্যাঁ হাসানি একটু সাইতে গেছে লে আপনি কিল্লাই হেতি কিল্লাই সেতি যাইব ডাক্তার জাফর কি তে জামাই যেটা কা সেতি যাইব আই একটা কথা বুঝলাম আইও ব্যবসা করব হেতিও ব্যবসা করব ইয়ানে এত কাউকা করার কি আছে আর কসাই না এটা ঠিকই কইছেন আর শুন ইয়া হেরা যা হরে হরু আপনি ব্যবসা করবেন সেই চিনতে হলেন হ্যাঁ গো চিনতে করি আপনার লাভ নাই এই যে তোরা যা কথা বুঝোস ইয়ালে তো করার খুব ভালো লাগে হুন আয় একটা সিদ্ধান্ত লইছি ওই ডাক্তার জাফরের ইয়ানে পার্টনারশিপ লওয়ার হক তো করে আই একটা চাকরি দিব একজনের দিন হইতেছে গিয়া ওই মায়ালয় ডেন্টালে ওই সিকিউরিটি গার্ড আর আরেকজনের দিন মূল্য লাগে বাবুর্সি হত্রি দিন আইনতেই তো যেদিন যেদিন দর ওই কিছু খাইতে মন চাইবো সেদিন কাল রাইনবি আপনার লাগতেছে সোমেদার লাগে বালা রাইনবো আর তুই ওই লিগে সিকিউরিটি গার্ড যা একটা ফাঁকা ফাঁকা একটা তোকে চাকরি একটা নিশ্চিত হ্যাঁ ভাবি কইছিলাম কি ওর মোরা একটু ভিতরে থাকলে ভালো হয় তুই সারা ফারা আসলে না হ্যাগো লাগে একটু কাম করতে পারলে মোকে একটু ভালো লাগতো ভালো থাকতাম আগে ঠকতাম একবার বলতাম যে পরিস্থিতি কোন দিকে যায় সেই নদী মোর আগে যেতাম বেটা এত কথা কন আপনি কিছু কর না সব দোষ মানে মোর না আপনি লগে ভয় দিলেন কা হ্যাঁ আরে বলটা বোঝো না কা তুই একটা কথা বলে সেটাকে তো সাপোর্ট দিতে হইবে সেই জন্য দেওয়ার দরকার তাই দেশি সাপোর্টটা কি ও আপনি তো তালেরাটির মতো কথা কেন হেতে কোনো দোষ হয় না হেটার কোনো গন্ধ নাই রে এ বেটা মুই বাড়তি কোনো কথা বলো নি তুই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ মুই বাড়তি কোনো কথা বলি না কখনো এই কথা বলিস না বেটা চিন্তা ভাবনা করি এখন এসতে ফেলাই তুই দেন মতে মনে থাকে জানো কথা ঠান্ডা করিয়ে কন একটু বরফ দিয়ে কথা কন অত সরাই কন কা ঠিক আছে ঠান্ডা হইলাম তাই তুই একটু চিন্তা ভাবনা করি কথা দেখতে আসি আয় পুরো কালে আমরা
প্রথমে কিছু দেই না, হেতি যদি হেরুম সাজি গুজি সেরুম করি আইতো আমরাও এরুম এককারে মাতাতাম পা পর্যন্ত সোনা দি মোড়ায় আনতাম। খোঁড়া দিও না বুঝছনি, খোঁড়া দিও না, আই দিতাম আর দেখি না চাও, এই যে এই যে আছে সুড়ি, এই তিন বড়ির এই সুড়ি আই হেতিরে দি। তারপরে হেতির মুখ না 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 আরে যুদ্ধের সময় ব্যাগ লুটে গেছে দেখি, নয় তো কত কি দিতাম, আর কি মনে সাধ নাই, নাতি বোরে কিছু দেওয়ার লাই। হ্যাঁ তা দেখেন কি যে ইমিটে সোনা নাকি সোনা, কানে লাখ লাখ জাকাল খুঁজে দিয়ে দিলেন নাতি বউ হাতে, মতো সন্দেহ লাগছে। এই রাসু ভাই এত ভাই কি বেসাল করবা না দি, এত ভাই কি বেসাল করবা না, অনেকক্ষণ তো আমি বলতে আসো, অনেকক্ষণ তো আমি বলতে আসো, কিন্তু চুপ করে দিয়ে হজব করে দিয়ে যাইতে আসি। উনি যদি আমার সিটি গোল্ড দেয়, উনি যদি আমার রূপা দেয়, তা তোমার সমস্যা কি, উনি আমার প্লাস্টিকে চুরি দেবে, তোমার সমস্যা কি? নানি আম্মা ওনার কথা কিছু মনে হয়েছেন না, এটা আমনের চুরি,
আপনি রাখেন, আপনি মনে হয় শিখো শিখো বোনের কাছে শিখো আদব লেয়াজ, কি সুন্দর শিক্ষা তুমি সেটা মগ মগে গোলা। অপাত্র এইসব কথা কই জ্ঞান দি, কোনো লাভ নাই। শুনো বোন, এবার কাজের কথা শুনো, মন দি শুনো যেটা কইতে আসি। আসল খবর কি? হ্যাঁ কি খবর কি? হ্যাঁ কয়না সময়ের এক ফোড় আর অসময়ের দশ ফোড়, সময় থাকতে কি সাইরু শুকিল্লাই বুঝো না। খবর কি? দেরি করি না, দেরি করিও না। বলতেছিলাম কি, তুমি আর আজমালিয়া যে গতকাল গো ওই যে দুই মারিয়ালা ডেন্টাল ক্লিনিকে গেছে লাগো হেপিনে, কিন্তু মুখো জান্নাত তুমি বোধহয় ঘটনা কিছুই জানো না। এই যে কালকো জান্নাত রাগ টাগ হইয়া এক পানিশমেন্ট দিছে আমাদেরকে। এই যে সুমিদাকে কি করছে জানো, সাদে আরো কঠিন শাস্তি দিতাম, আই হইলে আমনেরে বাথরুমে তুন বাড়ি দিতাম না। আমনেরা যে নিমখ হারাম আমনে কো নিজেদের ভিতরে, আই হইলে তো আমনে করে যে শাস্তি দিতাম কল্পনা করতে পারতাম না। কল্পনা কর মুখে মুখ দে যা কইতে আসো, হাতেই তো কইছি একাল ফানা ফানা বানাই ফালাইতে আসো। দেখ হ্যাঁ যা যে তোমাকে পছন্দ করি ছোট ভাই স্ত্রী হিসাবে, সেই জন্য তোমাকে একটা সাজেশন দিতে আসি বুঝছো। তুমি যে এখানে আসছো আজমাল্যে কোথায়, আজমাল্যেকে বাড়িতে আল্লাহ রাখতে আসছো, ভালো করছো। কিরমিন নে লাইলি হেদেই গেছে আর বান্ধবীর বাসায়, এখন যদি বান্ধবী সহকারে গোপনে যদি আজমালের সাথে দেখা করে তোমার অবস্থা নিয়ে কালে কোথায় যাইবে, আমি পায়ের তলে মাটি থাকবে তোমার, সেই বিন্দু বলতে আসলাম বুঝো তো। খালি লাভ দিয়ে ওটো খালি যার বিয়া তার খবর নাই আর হারা হসি ঘুম নাই, আর যা মানে আর কাল তুই তুই আইছে আমরা মানে কইতেই বলি আর আম মাসি আনে বলো যত যাই কর, তারপরে সাজেশন দিতে আসি পাখি এখন যদি উড়িয়ে যায় কোনো কেরমেই কিন্তু তাকে ছুটিয়ে রাখতে পারবে না। খাসায় ঢুকাবা আবার বাড়িয়ে দিবে, খাসায় ঢুকাবা আবার বাড়িয়ে দিবে, সুযোগ মোটে দেওয়াই যাইবে না পাখিকে। এই ক্যাপসুল চলে আমরা ইচ্ছি দিবে বলছো, আমাদের এত কিছু চিন্তা করতেই তো নো, আর আম্মা আর আম্মা আছে আর আম্মা বিশাল বড় খাসা বুঝেন না অনু, আর আর ধারণা জীবনে গুলিতে হারে না ইয়ালেই তো নিয়ে নেয়ছেন হ্যাস লাগানোর লাই আর লগে আজমলের লগে। আর কইছিলাম না আপনার শেষ কথা কি, এটা হইলো কি আপনার শেষ কথা হ্যাস লাগানোর বুদ্ধি কাল আর কি, এটা আগে লুকিয়ে গেলে কিনছেন আপনি নিজের টাইলি চিন্তা করেন
ঘরে দেখা যাবো সারা জীবন এই লুঙ্গি হিন্দি আমি ঘুরতেছে যতই আঘাত করি কথা বলো টাই যে ফিলছি কোনোভাবেই খুলবো না জেনারেল ম্যানেজার না হওয়া তোমায় দেখবো আমি প্যান খুললে অনেক পারি কিন্তু টাই খুলবো না অপমান এত বড় অপমান দেখাই দেব আমি একটা জিনিস বুঝতে পারলাম না তুমি আজকে কথা নেই বাধা নেই কোন থেকে তুমি হৃদয় হইলে মানে এইভাবে আটকা ফোন দিয়ে আমার একটা বাইক রয়ে লাইলে আমি বুঝলাম না মানে এটা কোনো কথা হইলো নি আমি ঢাকায় আসছি কবে আপনি জানেন কতদিন হয়ে গেছে আমি ঢাকায় আসছি কিন্তু আপনার দেখা একদিনও পাইলাম না মা গো মা কি আর কি ইচ্ছা করে না আপনার লোকে দেখা করতে